My dear students, welcome to your favorite channel, English Learning Assam. I, Mulla Sir, teach you English grammar, chapter 10, lesson number 14. Moi tumalokok ingraji byakaranor 14 number patto arambho koribolai ulaisu. Moi agote koi thoi disilu je 14 number patto ami ki porim. 14 number patto ki porim je tenses in conditional sentences, conditional sentence of tensor bikami korim. Conditional sentence mane sarto unno bakko ba sarto toka bakko ki porim. E ami sarto toka bakko tense bile kine ga hoy keita condition ase hei bikoy ami yate korim. Odike ami sarto unno bakko udaharon bilak sao. Okay, thik ache. Ki asile tense in conditional sentence. Okay, tense in conditional sentence tini ta tumaloke condition pawa. Eta condition hol ki probable condition ba sambhabbo sarto. Eta hol ki improbable condition ba sambhabonahin sarto. Aro eta hol impossible condition ba অসম্ভব সত্য। ইয়াতে কি কোৱা হৈছে যে প্ৰবেবল কণ্ডিচন বা সম্ভাব্য সত্য। সম্ভাব্য সত্যবিলাক কি আছিলে? সম্ভাব্য সত্যবিলাক কি যে যিবিলাক সত্য বা যিবিলাক কণ্ডিচন সম্ভাৱনা আছে, তাৰ মানে যিবিলাক হোৱাৰ সম্ভাৱনা আছে বা ঘটাৰ সম্ভাৱনা আছে সেইবিলাকক কোৱা হয় প্ৰবেবল কণ্ডিচন। অ'কে, তোমালোকে মনত ৰাখিবা প্ৰবেবল কণ্ডিচনত কি হ'ব, ইফ দি সাবঅৰ্ডিনেট ক্লজটো আৰম্ভ হ'ব। সাবঅৰ্ডিনেট ক্লজ মানে বাক্যৰ অপৰদান অংশ। আৰু তোমালোকে মনত ৰাখিবা এই ইফ দি যে সাবঅৰ্ডিনেট ক্লজটো আৰম্ভ হ'ব সেইটো কিন্তু প্ৰেজেণ্ট ইনডিফিনিট টেন্সত থাকিব। অ'কে, আকৌ ইফ দি আমি সাবঅৰ্ডিনেট ক্লজ আৰম্ভ হ'লে প্রিন্সিপাল ক্লজটো থাকিব, প্রিন্সিপাল বা মেইন ক্লজটো কিহত থাকিব, ফিউচার ইনডিফিনিট টেন্সত থাকিব। কি থাকিব? ফিউচার ইনডিফিনিট টেন্সত থাকিব। ওকে, তেতিয়াহল এইটো হল প্রবেবল কন্ডিশন বা সম্ভাব্য শর্ত। শর্ত কি হব, যিমান কেইটা কন্ডিশনাল সেন্টেন্স পাবা তাতে তুমি কি পাবা, ইফেরে স্টার্ট হওয়া পাবা। ইফেরে তোমালোকে চাবা যে ইফেরে স্টার্ট হলে তোমার সাবঅর্ডিনেট ক্লজটোর তিনটা কন্ডিশন থাকবে, একটা থাকিব প্রেজেন্ট ইনডিফিনিট, থাকলে তুমি লিখিব লাগিব কি ফিউচার ইনডিফিনিট লিখিব। নাম্বার টু, এইটো হল ইম্প্রোবেবল কন্ডিশন। ইম্প্রোবেবল কন্ডিশন মানে সম্ভাবনাহীন শর্ত, ইয়ার কোনো সম্ভাবনা নাই, খালি জাস্ট তোমার সম্ভাবনা নহয় যেগুলা শর্ত এইগুলাকে কোয়া হয় ইম্প্রোবেবল কন্ডিশন। ওকে, তাহলে ইম্প্রোবেবল কন্ডিশন কি থাকিব, ইফে যে আরম্ভ হব সাবঅর্ডিনেট ক্লজটো আর প্রিন্সিপাল ক্লজটো হব ই, ইফে দি সাবঅর্ডিনেট ক্লজটো আরম্ভ হব, ঠিক আছে, ইয়ার টেন্স থাকিব কি পাস্ট ইনডিফিনিট, বুঝি পাইছে, ইয়ার টেন্স তো কি থাকিব পাস্ট ইনডিফিনিট টেন্স, আর প্রিন্সিপাল ক্লজটো থাকিব ফিউচার ইন দা পাস্ট। ফিউচার ইন দা ফার্স্ট বলে কলে যে তার মানে শ্যাল বিলাক শুট হব, উইল বিলাক উঠ হব, আর ক্যান বিলাক কুট হব, তার পিছত আমি কি ব্যবহার করিম, ভার ব্যবহার করিম। ওকে, এইখিনি হল তোমার ইম্প্রোবেবল কন্ডিশনার, এসিলে শর্ত তার মানে সম্ভাবনাহীন শর্ত হলে, গতিকে দুই নম্বর তাহলে কি তুমি হেরি কি পাবা, ইফ দি সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু আরম্ভ হব ইফ দিয়ে আরম্ভ হব, আর তার টেন্সটো পাস্ট ইনডিফিনিট টেন্স থাকিব, কিন্তু প্রিন্সিপাল ক্লজটো হব কি ফিউচার ইন দা পাস্ট, তার মানে ফিউচার টেন্স হব কিন্তু শ্যাল শুট উড এই তিনটা শব্দ সাধারণত ব্যবহার হয় আর তার পিছত ভার হব। ওকে, লাস্ট নাম লৈ আহা ইম্পসিবল কন্ডিশন মানে অসম্ভব শব্দ, মানে যেতিয়া অসম্ভব বলি যেটো কেতিয়াও সংগঠিত নহব সেইটো কোৱা হয় অসম্ভৱ শর্ত, ইম্পসিবল কন্ডিশন বুলি কোৱা হয়। ইয়াৰো ইম্পসিবল
কন্ডিশনত তোমাক লগ মই কৈয়ে থৈ দিছো যে সাব অর্ডিনেট ক্লোজ টু ইফেরে আরম্ভ হব আর ইয়ার টেন্স টু ফার্স্ট পারফেক্ট টেন্স হব ওকে ইয়ার টেন্স টু কি হব ফার্স্ট পারফেক্ট টেন্স আর অন্য হাতে দি প্রিন্সিপাল ক্লোজ টু হব ফিউচার ইন দা পারফেক্ট এটো ইটু ফিউচার ফার্স্ট ইনডিফিনিট আছিল ফিউচার ইন দা ফার্স্ট হৈছিল আর ইটু ফিউচার পারফেক্ট আছে গতিকে ফিউচার ইন দা পারফেক্ট হব ইয়াতো সেম ফিউচার ইন দা পারফেক্ট মানে কি ফিউচার টেন্স পারফেক্ট হত এই যে শুড উড কুড তারপিছত হ্যাব বহাব তারপিছত ভার্বর প্রিপেয়ার বহাব বুঝি পাইছা তোমালোকে মই কৈ থৈছিলো যে ইয়াৰ পৰা তোমালোকে এটা কথা নিশ্চয় মনত ৰাখিবা যে এই টেন্সেছ ইন কণ্ডিশ্যনেল চেণ্টেন্স ইয়াৰ তোমাৰ যিখিনি কাৰেক্ট টেন্স কৰিব আহে প্ৰায়ে এটা দিয়ে কিন্তু মেইনলি তোমালোকৰ এই প্ৰথম যিটো আছে ইয়াৰ পৰা বেছি দিয়ে আৰু এইখিনি তোমালোকৰ এইচ এছ এক্সাম আৰু এইচ এছ এল চি এক্সামৰ কাৰণে খুবেই প্ৰয়োজন গতিকে বহুতো ল'ৰা ছোৱালী আছে এইখিনি বা বহুতো টিচাৰেও আমাৰ এইখিনি ল'ৰা ছোৱালীক নিশিকায় গতিকে মই চেষ্টা কৰিছোঁ যাতে তোমালোকে টেন্সৰ এই ব্যৱহাৰৰ পাঠটো পুংখানুপুংখৰূপে বুজি পোৱা আৰু তোমালোকৰ এডুকেশ্যন লাইফত যাতে এইবিলাক কামত আহে ক্লিয়াৰ হৈছে গতিকে আমি কি পঢ়িলোঁ তিনিটা কণ্ডিশ্যনেল চেণ্টেন্সৰ তিনিটা চৰ্ত পঢ়িলোঁ কি কি চৰ্ত নাম্বাৰ ওৱান চৰ্ত কি আছে প্ৰবেবল কণ্ডিশ্যন মানে সম্ভাব্য চৰ্ত তোমালোক কেনেকৈ মনত ৰাখিবা সম্ভাব্য চৰ্ত কি হ'ব চাবঅৰ্ডিনেট ক্লজটো ইফেৰে আৰম্ভ হ'ব আৰু মেইন বা প্ৰিন্সিপাল ক্লজটো ইফটো নাথাকে চাবঅৰ্ডিনেট ইফেৰে আৰম্ভ হোৱা চাবঅৰ্ডিনেট ক্লজটো কি থাকিব কি লিখি দিছিলো প্ৰেজেণ্ট ইনডিফিনিট টেন্সো থাকিব আৰু প্ৰিন্সিপাল ক্লজটো মই কি লিখি দিছিলো ফিউচাৰ ইনডিফিনিট টেন্সো থাকিব এটা কথা মনত ৰাখিব এইপিনে যিয়ে নাথাকে এইটো কিন্তু ফিউচাৰ টেন্সত হ'ব অ'কে তাৰপিছত লিখি দিছো দুই নম্বৰ আছিল কি ইম্প্ৰভেবল কণ্ডিশ্যন ইম্প্ৰভেবল কণ্ডিশ্যনত কি হ'ব যে ইফিৰে আৰম্ভ হোৱা চাবঅৰ্ডিনেট ক্লজটো ফাৰ্ষ্ট ইনডিফিনিট টেন্সত থাকিব আৰু মেইন বা প্ৰিন্সিপাল ক্লজটো ফিউচাৰ ইন দা ফাৰ্ষ্ট এইটো ফাৰ্ষ্ট আছে নহয় ফাৰ্ষ্ট টেন্সত থাকিব জাষ্ট ইউ কনভাৰ্ট দা শেল ইনটু শুড উইল ইনটু উড কেন ইনটু কুড দেন ইউ এড দা মেইন ভার্ব ওকে এইটো আছিলে কি ইম্প্ৰভেবল কণ্ডিশ্যন বা সম্ভাৱনাহীন চৰ্ত দেন আমি কি পঢ়িলো তিনি নম্বৰ ইম্পচিবল কণ্ডিশ্যন অসম্ভৱ চৰ্ত মানে এইটো অসম্ভৱ এই চৰ্তটো কেতিয়াও নহয় ইয়াত কি হ'ব ইফিৰে আৰম্ভ হোৱা চাবঅৰ্ডিনেট ক্লজটো ফাৰ্ষ্ট টেন্সত ফাৰ্ষ্ট পাৰ্ফেক্ট টেন্সত থাকিব আৰু প্ৰিন্সিপাল বা মেইন ক্লজটো ফিউচাৰ ইন দা পাৰ্ফেক্টত থাকিব এইটো পাৰ্ফেক্ট ইয়াতে পাৰ্ফেক্ট পাৰ্ফেক্ট হ'ব পাৰ্ফেক্টত কি লিখিবা শুড উড কুড তাৰপিছত হেপ এইটোতো জানাই হেপটো কি ফিউচাৰ পাৰ্ফেক্ট টেন্সৰ গঠন প্ৰণালীত আছে আৰু ভাৰ্বটো যিটো পাৰ্ফেক্ট বুলি কৈছে ভাৰ্বটো কি হ'ব পাষ্ট পাৰ্টিচিপল ফৰ্মত হ'ব এতিয়া আমি কেইটামান উদাহৰণ লৈ আহো এতিয়া আমি কেইটামান উদাহৰণ লৈ আহো হা কেইটামান উদাহৰণ আমি লিখি দিছো এটা এটাকৈ লিখি দিছো আমি এতিয়া আহো এই যে আমি তিনিটা চৰ্ত কৰিলো তিনিটা তিনিটা চৰ্তৰ আমি কি পঢ়িম প্ৰবেবল কণ্ডিশ্যনৰ বা সম্ভাৱ্য চৰ্তৰ আমি কি পঢ়িম এক্সাম্পলখিনি পঢ়িম অ'কে প্ৰবেবল চৰ্ত বা এইবিলাকৰ কি পঢ়িম এক্সাম্পলবিলাক পঢ়িম এক্সাম্পল কি আছে ইফ ইউ ষ্টাডি ৱেল ইউ উইল ছাকচেছ ইন দা এক্সামিনেশ্যন যদি তুমি ভালদৰে পঢ়া শুনা কৰা তেতিয়াহ'লে পৰীক্ষাত উত্তীৰ্ণ হ'ব পাৰিবা কি আছে ইফ ইউ ষ্টাডি ৱেল ইউ উইল ছাকচেছ দেখা প্ৰবেবলত মই কি কৈছিলোঁ তোমালোকৰ ইফেৰে আৰম্ভ হোৱা চাবঅৰ্ডিনেট ক্লজটো প্ৰেজেণ্ট টেন্সত থাকিব প্ৰেজেণ্ট ইনডিফিনিট অ'কে তাৰপিছত যিটো প্ৰিন্সিপাল ক্লজ থাকিব সেইটো ফিউচাৰ ইনডিফিনিটত থাকিব অ'কে এইটো কিহত থাকিব ফিউচাৰ ইনডিফিনিটত থাকিব গতিকে ইউ উইল ছাকচেছ ইন দা এক্সামিনেশ্যন অ'কে ঠিক আৰু এটা এক্সাম্পল লোৱা ইফ আই
have, amiye the verb to have bar to se, have a past form hoy, had. গতিকে টু প্রেজেন্ট ফর্মত আছে প্রেজেন্ট ইনডিফিনিটত আছে মেইন ভার্ব হিসেবে হ্যাভে কাম করিছে গতিকে আই শ্যাল গো টু ইয়োর হোম জি বেচা ইয়াতে আই শ্যাল গো টু এটো ফিউচার ইনডিফিনিটত আছে ইফরে আরম্ভ হয়েছে কি তোমার কি আরম্ভ হয়েছে ইফরে ইফরে সাবঅর্ডিনেট ক্লজটা আরম্ভ হয়ে গেছে এই মেইন ভার্ব প্রিন্সিপাল ক্লজটা তোমার ফিউচার ইনডিফিনিটত আছে ওকে দেন দেন ইফ It is if it rains हाँ if it rains जुदी बरखुन दिए I shall not go out इसे shall हिसे इटो present indefinite इटो future indefinite से मुझे वैसे इफ़र आरंभ हिसे गोदीगे इनको दोनों sentence चले probable इनको दोनों probable conditional sentence मामी कि ইফিরে যিবিলাক আৰম্ভ হ'ব সাবঅৰ্ডিনেট ক্লজ সেইখিনি কিন্তু ফিউচাৰ ইনডিফিনিট টেন্সত হ'ব যিকোনো এটা এইপিনে দিলে এইপিনে তোমালোকে পাৰিবা ইয়াতে যদি ফিউচাৰ ইনডিফিনিট দিয়া থাকে তেতিয়াহ'লে ফিউচাৰ প্ৰেজেণ্ট ইনডিফিনিট কৰিবা আৰু প্ৰেজেণ্ট ইনডিফিনিট দিয়া থাকিলে ফিউচাৰ ইনডিফিনিট কৰিবা কিন্তু তোমালোকে মনত ৰাখিব লাগিব কি ইফিৰে আৰম্ভ হ'ব দেন ইম্প্ৰভেবল কণ্ডিশ্যন বা সম্ভাৱনাহীন চৰ্ত ইয়াতে কি কৈছিলো মই মন কৰা চৰ্ত ইয়াতে কি কৈছিলো ইফিৰে আৰম্ভ হোৱা চাবঅৰ্ডিনেট ক্লজটো পাষ্ট টেন্সত থাকিব আৰু মেইন ভাৰ্ব প্ৰিন্সিপাল ক্লজটো তোমালোকৰ কিহত থাকিব ফিউচাৰ ইন পাষ্ট তাৰমানে এই উড কুড শুড এইবিলাক হ'ব তাৰ লগত মেইন ভাৰ্বটো যোগ হ'ব যেনেকুৱা এক্সাম্পল মই দিছো কি ইফ হি ইনভাইটেড মি আই কুড জইন দ্য পাৰ্টি যদি তেওঁ মোক মাতিলেহেঁতেন মই পাৰ্টিত জইন কৰিলোহেঁতেন হয়নে ইনভাইটেড এইটো কি ইনভাইটেড ইফিৰে চাবঅৰ্ডিনেট ক্লজ আৰম্ভ হৈছে এইটো কি আছে ফাৰ্ষ্ট ইনডিফিনিটত আছে গতিকে এইটো কি হ'ব ফিউচাৰ ইন দ্য ফাৰ্ষ্ট বুলি ক'লে মানে ফিউচাৰ টেন্সৰ হৈছে শ্যাল শুড কেন এইবিলাকত শ্যাল কেন উইল এইবিলাক উড শুড আৰু কুডত যাব আৰু তাৰপিছতে এই যে মেইন ভাৰ্বটো হ'ব হৈছেনে ঠিক তেনেকৈ ইফিৰে আৰম্ভ আই হেড টাইম ইফ আই হেড টাইম এইটোতে কি হ'ব এই যে এইটো হেড মই কৈছিলো না এইটো ফাৰ্ষ্ট ফৰ্মত আছে হেভৰ হেড আৰু আই উড উড ভাৰ্ব যোগ হৈছে ঠিক সেনেকৈ ইফ আই ৱে দেয়াৰ মই যদি তাত থকাহেঁতেন আই উড হেল্প ইউ মই তোমাক সহায় কৰিলোহেঁতেন গতিকে এই তোমালোকৰ কণ্ডিশ্যনেল চেণ্টেন্সৰ এই আমি দুটা ব্যৱহাৰ পাইছো তাৰপিছত আহা নেক্সট তিনি নম্বৰ উদাহৰণলৈ আহ তিনি নম্বৰ উদাহৰণ কি কৈছো তিনি নম্বৰ কণ্ডিশ্যনটো আগতে জানি লওঁ তিনি নম্বৰ কণ্ডিশ্যনটো আছিল কি ইম্পচিবল কণ্ডিশ্যন অসম্ভৱ চৰ্ত এই ইম্পচিবল কণ্ডিশ্যনৰ কি আছিলে ইফেৰে আৰম্ভ হোৱা চাবঅৰ্ডিনেট ক্লজটো ফাৰ্ষ্ট পাৰ্ফেক্ট টেন্সত থাকিব আৰু প্ৰিন্সিপাল বা মেইন ক্লজটো কি হ'ব ফিউচাৰ ইন দ্য পাৰ্ফেক্ট তাৰ মানে কি শ্যাল শ্যালটো চেঞ্জ হৈ কি হ'ব শুট হ'ব উট হ'ব কুট হ'ব সেই শুট উট কুট তাৰপিছত ভাৰ্বৰ প্ৰিপেয়াৰ হেভ হ'ব তাৰপিছত ভাৰ্বৰ প্ৰিপেয়াৰ হ'ব কি ফিউচাৰ ইন দ্য পাষ্ট তাৰ অৰ্থ কি শ্যালটো শুট হ'ব তাৰপিছত উল্টো উট হ'ব কেনটো কুট হ'ব তাৰপিছত যিটো ফিউচাৰ টেন্স বুলি কৈছে পাৰ্ফেক্ট টেন্সত হ'ব সেই পাৰ্ফেক্টটোৰ কি হ'ব হেভ দিব লাগিব আৰু ভাৰ্বটো প্ৰিপেয়াৰ ল'ব লাগিব অ'কে এতিয়া চোৱা এক্সাম্পল চোৱা ইফ হি হেড ইনভাইটেড নহয় হি হেড ইনভাইটেড এইটো ফাৰ্ষ্ট পাৰ্ফেক্টত আছে ইফ হি হেড ইনভাইটেড মি আই উড হেভ জইন দ্য মিটিং অ'কে আই উড হেভ জইন দ্য মিটিং এই যে উড এর পিছত কি হ'ব হেভ হ'ব অ'কে তাৰপিছত আছে কি ইফ হি হেড এটেণ্ডেড এই যে হি হেড এটেণ্ডেড বুলি দিছে নহয় এইটো ফাৰ্ষ্ট পাৰ্ফেক্ট টেন্সত আছে ইফ হি হেড এটেণ্ডেড ইন দ্য ইণ্টাৰভিউ তেওঁ যদি ইণ্টাৰভিউত এটেণ্ড কৰাহেঁতেন হি উড হেভ গট দ্য পোষ্ট তেতিয়াহ'লে তেওঁ চাকৰিটো পালেহেঁতেন কিন্তু এটেণ্ডো কৰা নাই চাকৰিও পোৱা নাই
গতিকে ইয়াতে কি আছে উঠ হব মই কৈছো না হিৰ লগত উঠ দিছো হ্যাভ টু হেট প্লাস এজ ভার্ব প্রিপেয়ার গেট গট হি হ্যাভ গট দা হি ফোর্সড তাৰপিছত ইফ দা বয় হ্যাড ওয়ার্ক হার্ড এই এইটো কি ওয়ার্ক হার্ড যদি লৰাজনে কঠোর পরিশ্রম করা হেতেন তেন্তে হি কুড হ্যাভ সাকসেড ইন লাইফ হি কুড সাকসেড in life okay if he could succeed in life gotike tumaloke ki korila ei khini bostu duniya koi buji paisa gotike ei khine asil tumaloko tense in conditional sentences okay etia ami ahim ki kisuman homossa ba problem ba jibila kisuman question dim correct tense korar prashno dim ei khini tumaloke So, growth practice kora. That's the important things. Karon ki tuma ami ekhini oddhaleke tumalko tensor bujha khini he. Ite ami tumalokor aji alok aro oha classot aro eta ki korim. Tumalko tensor jibilak byabohar ba kenuka porikha dahe ei bikhaye alochona korim. Nichchoy tumaloke ekhinite eta bostu moi obo paro ki tumalke tensor gothon তার পিছত ব্যবহাৰ এইখিনি পুংখানুপুংখৰূপে তোমালোকক বুজাই দিব পাৰিছো গতিকে তোমালোকে এইখিনিৰ পৰা জীৱনত উন্নতি লাভ কৰিবা বুলি মোৰ এটা আশা আছে অকে গতিকে আমি আহো আমাৰ নেক্সট কি নেক্সট টাইম কি কৰিম কৈছো যে কিছুমান হেৰি কৰিম ইয়াতে আহো এতিয়া আমি এইটো এটা কোৱেশ্যন লৈ আহো এই কোৱেশ্যনত কি কৈছে Rewrite the following sentences using the correct tense forms of the verbs given in the brackets. তোমালোকৰ পৰীক্ষাত এনেকুৱা ধৰণৰ কোৱেশ্চন আহিব ওকে তাৰ মানে কি এই বাক্যটো আকৌ এবাৰ লিখিব দিছে rewrite মানে আকৌ লিখিব দিছে এই তলৰ বাক্যখিনি correct tense formত লিখিব দিছে এটো tenseটো ভুল কৈ দিয়া আছে ব্ৰেকেটৰ যিটো verb আছে সেই verbটো তোমাক শুদ্ধ কৰিব লাগে এই ভাৰ্বটো কৰেক্ট কৰি লিখিব লাগে ওকে গতিকে উই ভিজিট দা টেম্পল এভৰি মৰ্নিং আৰু এটা বি নম্বৰ দিছে হি লিভ ইন দিল্লী সিন্স 2010 দে গো টু লণ্ডন লাষ্ট মান্থ হোৱেন দা বয় ক্ৰছ দা ৰোড এ বাছ নকড হিম এই চাইডে দেখা এই চাইডত কি দিছে তোমালোকক মই কৰেক্ট টেন্স কৰোঁতে পোন প্ৰথমে মই তোমালোকক কৈছিলো কি তোমালোকে ধুনীয়াকৈ আগত চেণ্টেন্সটো পঢ়িবলৈ যত্ন কৰিবা চেণ্টেন্সত তোমালোকে দেখিবা আগতে কি চাবা যে দেখা মই যে শিকাইছিলো তোমালোকক কিছুমান নটেড ৱৰ্ড চিনাকি শব্দ বুলি মই অসমীয়াত কৈ দিছিলো সেই চিনাকি শব্দখিনি ইয়াত পোৱানে নাই চোৱা ফাৰ্ষ্ট চেণ্টেন্সটো চোৱা ফাৰ্ষ্ট চেণ্টেন্সত চিনাকি শব্দ আছে আমাৰ কি এভৰি আমি জানো কি এভৰি অলৱেজ ডেইলি ইজিলি জেনাৰেলি পাংচুৱেলি ওৱান্স এইবিলাক হলে প্ৰেজেণ্ট ইনডিফিনিট টেন্সত বুজায় গতিকে এইটো কি হব প্ৰেজেণ্ট ইনডিফিনিট টেন্সত হব আৰু তোমালোকে জানা যে প্ৰেজেণ্ট ইনডিফিনিট টেন্সৰ গঠনটো কি ছাবজেক্ট প্লাছ মেইন ভাৰ্ব প্লাছ অবজেক্ট প্লাছ এক্সটেনশ্যন অকে ইয়াতে ছাবজেক্ট কি আছে আৰু এটা কথা জানো কি প্ৰেজেণ্ট ইনডিফিনিট টেন্সৰ থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰ চেণ্টেন্সৰ ভাৰ্বৰ লগত এজ বা ই এজ জোখায় এইটো কিন্তু মনত ৰাখিবলগীয়া তোমাৰ কথা আৰু এইটোৰ পৰাই কেতিয়া বেছিভাগেই সমস্যা আছে বাট ইন দিছ কেছ দেখা ইয়াৰ ছাবজেক্টটো কি আছে উই আছে ইয়াতে উই থাকিলে যি যেনেকুৱা ভাৰ্ব থাকে সেনেকৈ লিখে উই মানে জাষ্ট থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰৰ বাহিৰে বাকী যিখিনি থাকে তাৰ কোনো ফৰ্মত পৰিৱৰ্তন হয় জাষ্ট ইয়াতে আমি কাৰেক্ট টেন্স কি কৰিব লাগিব ব্ৰেকেটটো উঠাই দিয়া তেতিয়াহ'লে লিখা উই ভিজিট দা টেম্পল টেম্পল মানে কি মন্দিৰ মন্দিৰত এভৰি মৰ্নিং আমি প্ৰতি ৰাতিপুৱাই মন্দিৰত ভ্ৰমণ কৰোঁ অ'কে গতিকে এইটো হ'ব কি তোমালোকৰ কাৰেক্ট টেন্সৰ
Okay? তোমালোকে পরীক্ষাতে তেনেকৈ আহিবা ঠিক এনেকৈ মই এনেকৈ আৰু কেইটামান আৰু এটা ক্লাস লম তোমালোকে আলোচনা কৰিম তাৰ পিছত তোমালোকৰ হেই যিবিলাক পৰীক্ষাত হোৱা কোশ্চিন সেইখিনি কেতিয়াবা কেতিয়াবা সপ্তাহত এদিন দিলোঁ হয় সপ্তাহত এদিন দি দি তোমালোকৰ মোক পুনৰ আলোচনা কৰি থাকিম তোমালোকৰ মনৰ পৰা পাহৰি নাযাব অ'কে ইয়াৰ মাজতে আমি বেলেগ পাৰ্ট ষ্টাৰ্ট কৰিম নাম্বাৰ বি হি লিভ ইন দিল্লী সিন্স 2010 ইয়াতে চিনাকি শব্দ কি চোৱাচোন এই তোমালোকে জানাই কি কৈছো মই সিন্স সিন্স মই কি কৈছো সিন্স আৰু ফৰ থাকিলে সেইবিলাক কি হ'ব সিন্স আৰু ফৰ থাকিলে প্ৰেজেণ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াছ টেন্সত হ'ব মই কৈছিলো না প্ৰেজেণ্ট পাৰফেক্ট ব্যৱহাৰত প্ৰেজেণ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াছ টেন্সত ব্যৱহাৰ কৰিছিলো সিন্স আৰু ফৰ থাকিলে এইখিনি কি হ'ব প্ৰেজেণ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াছ টেন্সত থকা বুজাব অ'কে গতিকে প্ৰেজেণ্ট এতিয়া মই কি কি কৈছিলো প্ৰথমতে চিনাকি শব্দটো ওলাই লৈছো তাৰপিছৰ কাম হ'ব চিনাকি শব্দটো ওলাই সেইটো কোন টেন্সত আছে সেইটো আমাক জানিব লাগিব গতিকে এইটো কোন টেন্সত আছে প্ৰেজেণ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াছ নাও কাম টু দ্য ষ্ট্ৰাকচাৰ অফ প্ৰেজেণ্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইজ সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস মেন ভার্ব লগত আইএনজি আইএনজি উইথ মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন ওকে সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নাও রাইট দি আনসার হোয়াট উইল বি হি আমি কি জানো হি লগত আমি কি বহাইছিল হোয়াট ক্যান উই পুট উইথ হি কি হি লগত কি হয় হ্যাজ হ্যাজ হব তার পিছত হ্যাজ অর হ্যাভ তার পিছত বিন দিব লাগিব হি হ্যাজ বিন তার পিছত মেইন ভার্ব আছে লিভ লিভের লগত আইএনজি লগালে ই উঠি যায় আইএনজি হব উই হ্যাভ বিন লিভিং ইন দিল্লি ইন দিল্লি দিল্লি সিন্স When? Since 2010, মই 2010ৰ পৰা দিল্লীত বসবাস কৰি আছো হয়নে হল এতিয়া আহা নাম্বাৰ চি লৈ চিত তোমাৰ ফাৰ্ষ্ট চেণ্টেঞ্চটো পৰা দে গো টু লণ্ডন লাষ্ট মাহ সিহঁতে যোৱা মাহত লণ্ডনলৈ গৈছিল তুমি তোমালোকে কি কৰিবা প্ৰথমতে চেণ্টেঞ্চটো পঢ়িবা আগতে পঢ়ি অলপ বুজিবলৈ যত্ন কৰিবা তাৰপিছত সেই চেণ্টেঞ্চত থকা নোটেড ৱৰ্ডটো বিচাৰি উলিয়াই ল'বা ইয়াতে কি আছে দে নহয় গ' নহয় টু লণ্ডনো নহয় নেম অফ প্লেচ চ' লাষ্ট মান্থ তোমালোকক মই শিকাইছিলোঁ লাষ্ট এই লাষ্ট শব্দটো যদি থাকে তেতিয়ালৈকে তেতিয়াহ'লে তোমালোকে ভাবিব লাগিব যে এইটো ফাৰ্ষ্ট কিহত আছে ফাৰ্ষ্ট ইনডিফিনিট টেন্সত আছে ফাৰ্ষ্ট ইনডিফিনিট টেন্সত নটেড ৱৰ্ডবিলাক কি আছিল এ ষ্টাৰ ডে এগ লাষ্ট লাষ্ট মান্থ লাষ্ট ডে লাষ্ট নাইট লাষ্ট ইয়াৰ যিকোনো হ'ব পাৰে গতিকে লাষ্ট আছে ইট উইল বি ইন ফাৰ্ষ্ট ইনডিফিনিট টেন্স চ' ফাৰ্ষ্ট ইনডিফিনিট টেন্সৰ হোৱাট ইজ দ্য ফৰ্মেশ্যন অফ ফাৰ্ষ্ট ইনডিফিনিট টেন্স দ্য ফৰ্মেশ্যন অফ ফাৰ্ষ্ট ইনডিফিনিট টেন্স ইজ ছাবজেক্ট প্লাছ ভাৰ্বৰ পি এফ প্লাছ অবজেক্ট প্লাস এক্সটেনশন তো ভার্বর পি এফ মানে ভার্বর ফার্স্ট ফর্ম গো ভার্বর ফার্স্ট ফর্ম কি হবে অয়েন্ট হবে সো ইউ রাইট দে দে অয়েন্ট টু লন্ডন লন্ডন লাস্ট মান্থ ওকে দে অয়েন্ট টু লন্ডন অয়েন্ট দে অয়েন্ট টু লন্ডন লাস্ট মান্থ ওকে নাও কাম টু দ্য লাষ্ট ওৱান লাষ্ট ওৱান চেণ্টেঞ্চটো আগত মই পঢ়িব দিছোঁ হোৱেন দ্য বয় ক্ৰজ দ্য ৰোড এ বাছ নাট হিম যেতিয়া ল'ৰাজন ৰাস্তাটো পাৰ হ'ব খুজি আছিল তেতিয়া এটা বাছে তেওঁক খুন্দি আহিছিল এতিয়া কি হৈছে দেখা ফাৰ্ষ্ট টেন্সৰে দুটা কাম বুজাইছে তাৰপিছত এটা কাম চলি আছিল আৰু এটা কাম শেষ হোৱা বুজাইছে এনেকুৱা দুটা যদি থাকে এটা হয় কি কি হয় এটা ফাৰ্ষ্ট
পারফেক্ট হওয়ার সরি পাস্ট ইন্ডিফিনিট হব আর এটা হব পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু সেইখানে যাওয়ার আগতে আমি কি করব লাগবে নট এট ওয়াট হয়েন হয়েন হোয়াইল এস থাকলে একটা পাস্ট ইন্ডিফিনিট এটা হব কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স গতি পাস্ট ইন্ডিফিনিট কি দিয়ে আছে না পাস্ট কন্টিনিউয়াস তো দিয়ে আছে তোমালকে চাই লওয়া ইয়াতে এ বাস নকড হিম এইটো দিয়ে আছে এ বাস নক নক মানে খুন্দি ইয়াতে ই ডি লগ আছে গতি ইট ইজ পাস্ট হোয়াট পাস্ট ইনডিফিনিট গতি ইট উইল বি ইন পাস্ট কন্টিনিউয়াস ক্লিয়ার পাস্ট কন্টিনিউয়াস অর হোয়াট ইজ দা ফর্মেশন অফ পাস্ট কন্টিনিউয়াস দা ফর্মেশন অর স্ট্রাকচার অফ পাস্ট কন্টিনিউয়াস ইজ সাবজেক্ট প্লাস বিভার পাস্ট টেন্সর বিভার কি আছিলে ওয়াজ অর ওয়্যার দেন মেইন ভার্বর লগত আই এন জি লগাই দিবা তেতিয়া দা বাইটো হল কি থার্ড পার্সন সিঙ্গুলার ইয়ার লগত কি হয়েছিল ওয়াজ হয়েছিল হয়েছে তেতিয়া লিখি দিও হয়েন হয়েন দা বয় ওয়াজ ক্রসিং ক্রসিং দা রোড এ বাস তারপিছত তুমি লিখিবা যি আছে লিখিবা এ বাস নট নট হিম ওকে সো দিস ইজ দ্য অ্যান্সার অফ দিস কোশ্চিন ওকে নিশ্চয় তোমালোকে এই চারিটা কারেক্ট টেন্স নিশ্চয় তোমালোকে ধুনীয়াকৈ বুজি পাইছা ওকে নাও কাম টু এনাদার সাম এক্সারসাইজ ওকে ঠিক আছে নাও কাম টু এনাদার এক্সাম্পলস ওকে এনাদার এক্সাম্পলত আরো একটা তিনটা এক্সাম্পল হচ্ছে কি আই রিটার্ন ইউর মানি বাই নেক্সট উইক বি নম্বর দা বয় ক্রাই বিকজ ইট ইজ হাংরি সরি বয় নয় বেবি ইফ হ্যাড বিন ইউ ইফ আই হ্যাড বিন ইউ আই নট এগ্রি টু দ্য প্রোপোজাল ওকে ইয়াতে চোৱা এই তিনিটাত কি আছে আই রিটার্ন ইউর মানি বাই নেক্সট উইক চোৱাচোন ইয়াতে রিটার্ন মানে ঘূৰাই দিয়া মই তোমার টকা অহা সপ্তাহত ঘূৰাই দিম এনেকুৱা অর্থ বুঝেছি তোমালোকক মই প্রথমতে কি কৈছো সেন্টেন্সটো ভালকৈ পঢ়িব দিছিলো নিশ্চয় পঢ়িছা বা মই পঢ়ি দিলো তাৰপিছত নট এট ওয়ার্ডটো উলিয়াই লব দিছিলো এই ক্ষেত্রে নট এট ওয়ার্ডটো হব কি নেক্সট নেক্সট হলে কোনটো টেন্স হব নেক্সট তাৰপিছত টুমরো এইবিলাক হলে কি হব ফিউচার ইনডিফিনিট টেন্সত হব ওকে তেতিয়াহলে হোয়াট ইজ দ্য ফর্মেশন অফ ফিউচার ইনডিফিনিট টেন্স দ্য ফর্মেশন অফ ফিউচার ইনডিফিনিট টেন্স ইজ সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন ওকে ইন দিস কেস দ্য ভার্ব উইল বি ইন মেইন ফর্ম ওকে এতিয়া কি হব লিখা কইলো আই আই লগত কি হব আই শ্যাল হয়েছে আই শ্যাল রিটার্ন বারবার কোনো পরিবর্তন হয় যা শ্যাল আর উইল বয় ফিউচার ইনডিফিনিট টেন্স বাকি যেখানে আছে এখানে কোনো চেঞ্জ না করা কই লিখে ইওর মানি বাই নেক্সট উইক ওকে বাই নেক্সট উইক দ্য বেবি ক্রাই বিকজ ইট ইজ হাংরি কি কেসটোই কান্দি আছে কারণ তোর ভোক লাগিছে কি হব কান্দি আছে মই কিন্তু গেছিল কান্দি আছে বুঝাইছে গতি ইট উইল বি ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ফর্মেশন অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্য ফর্মেশন অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ সাবজেক্ট প্লাস ভার্ব এম ইজ আর প্লাস আই এন জি উইথ মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন ওকে দ্য বেবি ইজ থার্ড পার্সন সিঙ্গুলার সো দ্য ভার্ব উইল বি ইচ অ্যান্ড ইউ ফুট আই এন জি উইথ ক্রাই সো ইউ রাইট দ্য বেবি বেবি নাও পুট বি ভার্ব ইজ অ্যান্ড দেন পুট আই এন জি উইথ মেইন ভার্ব দ্য মেইন ভার্ব ইজ ক্রাই
put ing, ing to bahadilu, kebo, crying hobo, because it is hungry. Yes, hokatur, hungry bone, hokatur hule, kesoi kikore, hikwe kandi. Last part of toha, if I had been you, I not agree to the proposal. Jodi moi tumar hoy holo heten, moi jodi tumar nishna moi jodi tumi holo heten, tete hale moi tumar proposal kon mani moi kintu he proposal mone proposal ko mani nolo heten. Iyate ki ase swa. If ire arambho hoyse subordinate clause, but subordinate clause to ki hot ase first perfect tense ase, okay? Subordinate clause to ki hot ase first perfect tense ase. Vartige iyate ki hobo principal clause to ki hot jabo future imperfect. Future imperfect to ki hobo would, should, could enoka hobo, tar bisot have hobo, verb would prepare hobo. Te tale likha ekhini I, if I had been you, what will be? I should not, a not to your pisuto, some of the auxiliary verb pisuto, agreed with the, agreed to the proposal. Okay, agreed to the what? Proposal. Okay? ঠিক আছে, agreed to the what? Proposal. গতিকে agreed to the I would হব, এটা should not নিদি, তোমালোকে কি দিবে? Would হব, মানে অর্থটো কেতিয়াবা আর লগত উঠো হয়, I would not agree to the proposal. Okay, গতিকে তোমালোকে নিশ্চয় এইখিনি বুঝিয়ে পাইছা, তো মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী সকল তোমালোকে নিশ্চয় তোমালোকে টেনচৰ এই চেপ্টাৰটো বুজি পাইছা, গতিকে তোমালোকে মোৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰিবা আৰু বন্ধু বান্ধৱৰ লগত শ্বেয়াৰ কৰিবা, ধন্যবাদ।